আসো আসো আমার দরবারে ফিরে আসো এবং কাটি তওবা করে নাও যদি বান্দা তুমি কাটি তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল কেমন ক্ষমাশীল জানো নাকি তোমরা বলো যদি কোন সন্তান আজ মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসে তার কি কোনো গুনাহ আছে নাকি না তার কি যেমন কোনো গুনাহ থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যদি কোনো বান্দা খাঁটি তওবা আমি আল্লাহ পাকের কাছে করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ ওইভাবে ক্ষমা করে দিই আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কো তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর আরে বান্দা আল্লাহর গোলাম তোমরা অন্যায় করবে অপরাধ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কত অন্যায় করে ফেলবে কত অপরাধ করে ফেলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জানার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে তওবার রাস্তা খুলে রেখেছি লা তাকুনা তুমির রহমাতিল্লাহ হে আমার প্রিয় বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রতিদিন ভোররাত্রে ফজরের আগে চলে আসি এসে ডাকি হে আব্দুর রহিম তোমার কি লাগবে আমার কাছে চাও জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় এর কাছে প্রশ্ন করলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অনাক্ত সৃষ্টি করেনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে সেটাও বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য এছাড়া তোমাদের বানানোর আমার আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে বানিয়েছি আমারকে ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আর কোনো আমার উদ্দেশ্য নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম আল্লাহ আপনি তো আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন এই ইবাদত আমরা কতদিন পর্যন্ত আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা আমার ইবাদত করবে মৃত্যু পর্যন্ত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য সেই ইবাদত আমরা কতদিন করব আল্লাহ ভিন্ন আয়াতে কি বললেন যে তোমরা আমার ইবাদত করবে কতদিন পর্যন্ত যে মৃত্যুর আগ পর্যন্ত তাহলে আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অনেক মায়া করে মোহাব্বত করে অনেক ভালোবেসে তোমাদেরকে বানিয়েছি কিসের জন্য জাহান্নামে দেওয়ার জন্য হ্যাঁ না না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য
এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে সাব্যস্ত করলেন কি জন্য কারণ সংক্ষিপ্ত যদি ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা সকলে বুঝতে পারবেন আমাদের নিজেদের সকলে সন্তান আছে কিনা আছে তো তাহলে আমার সন্তান আর আমার ভাইয়ের সন্তান সেটাও আমার সন্তান কিন্তু আমরা কি এক নজরে এ করি আমার ছেলেটা যদি না খেয়ে থাকে বিভিন্ন জায়গায় যদি দৌড়িয়ে বেড়ায় তাহলে আমরা কি করি তাকে ভোকে হলো মেরে হলো কি করে খাওয়াই কেননা আমি জানি সে না খেয়ে থাকলে সে কি করবে কষ্ট পাবে কিন্তু আমার ভাইয়ের সন্তানকে কিন্তু কি আমরা এভাবে ইয়ে করি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমার প্রিয় বান্দা কারণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ভিতরে আমরাই কি আল্লাহ তাআলা প্রিয় বান্দা আর আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার বুকে যাবা তোমরা শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে অন্যায় করে ফেলবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এই জন্য তো আমি তোমাদের সামনে কি করেছি তওবার রাস্তা খুলে রেখেছি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هي أمر بيريو باندا তোমরা দুনিয়ার বুকে শয়তানের দুকায় পড়ে নফসের দুকায় পড়ে অন্যায় করে ফেলবে এবং বন্ধু বান্ধবের দুকায় পড়ে গোনা করে ফেলবে তাতে কোনো ভয় নাই আসো আসো আমার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও যদি বান্দা তুমি খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল কেমন ক্ষমাশীল জানো নাকি তোমরা বলো যদি কোন সন্তান আজ মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসে তার কি কোনো গুনাহ আছে নাকি না তার যেমন কোনো গুনাহ থাকে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যদি কোনো বান্দা খাঁটি তওবা আমি আল্লাহ পাকের কাছে করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ ওইভাবে ক্ষমা করে দিই আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কো তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর আরে বান্দা আল্লাহর গোলাম তোমরা অন্যায় করবে অপরাধ করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কত অন্যায় করে ফেলবে কত অপরাধ করে ফেলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জানার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে তওবার রাস্তা খুলে রেখেছি লা তাকনাতু মির রহমাতিল্লাহ হে আমার প্রিয় বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রতিদিন ভোররাত্রে ফজরের আগে চলে আসি এসে ডাকি হে আব্দুর রহিম তোমার কি লাগবে আমার কাছে চাও হে আব্দুল করিম তোমার রিজিকের দরকার আমার কাছে চাও হে আব্দুল গফফার তোমার ক্ষমার দরকার গুনাহ হয়ে গেছে আমার কাছে চাও আমার কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব ওরে বান্দা তুমি আমার তখনও আমার ডাকে সাড়া দেওনি ঘুমাইয়াছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে তোমাকে ফজরের সময় ডাকলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো আসো নামাজের জন্য তুমি আসো
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার তোমাকে মাফ করে দিব আরে বান্দা তুমি যদি ফজরের সময় আসতে দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে ক্ষমা চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম তুমি তো কোনো আসলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নজরটা আবার রেখে দিয়েছি যোহরের সময় তোমাকে আবার মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকলাম আসো আসো জোহরের নামাজে আসো যেহেতু ফজরে আসো নাই জোহরের সময় আসিয়া তুমি আমাকে নামাজ পড়ি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়া দিব তুমি আমার ডাকে সাড়া দাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও তোমার দিকে কুদরতে নজর দিয়ে তাকায় রইছি আসরের সময় তোমাকেও ডাকলাম বান্দা আসো আসো নামাজের জন্য আসো তুমি বান্দা আমার ডাকে সাড়া দাও নাই মাগরিবের সময় তোমাকে ডাকলাম তুমি তো কোনো সাড়া দাও নাই ইশার সময়ও তোমাকে ডাকলাম বান্দা তুমি তো কোনো আমার ডাকে সাড়া দাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এইভাবে তোমাকে ক্ষমার জন্য ডাকতে থাকি ওরে বান্দা তুমি অন্যায় করতে করতে আজ দেখো তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো তুমি অনেক মুরব্বি হয়ে গিয়েছো তারপরে তুমি এখনো নামাজ পড়ো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে আছি তোমার উপরে বেজার হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বান্দা হিসেবে কবুল করে নিয়েছি নিয়েছি এমন ভাবে আমার প্রিয় বান্দা হিসেবে ডেকেছি কুলিয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বান্দা আমি তোমার উপরে নারাজ হই নাই ও খুশি হই নাই তুমি যদি তারপরও যদি একবার খাটি তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন হে আমার প্রিয় বান্দা মুহূর্তে আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিনের ঝোঁকের দিকে ঝুঁকে যেতে হবে আমাদের জীবন থেকে কত দিন চলে গেল এমন দিন আছে এমন মাস চলে যায় সপ্তাহ চলে যায় যে দিনে আমরা একক্ষ নামাজও পড়তে পারি না একক্ষ একটা ভালো কাজ করতে পারি না এমনকি একদিন দুই দিন সপ্তাহকে সপ্তাহ চলে যায় আমাদের ওই জীবনের ওই দিনগুলো ছিল স্বর্ণ মাখা দিন সোনার মতো দাম ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ব্যাপারে যদি আমাদেরকে হিসাব চায় তাহলে আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো আসো আসো ক্ষমা চাই হে দয়ার মালিক জীবনে অনেক অপরাধ করে ফেলেছি অপরাধের বোঝা তোমার আমার মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি ও দয়ার মালিক দয়া করে মেহরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমরা কান্নাকাটি করে চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো ওয়াদা করেছেন তোমরা যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব আমাদের জীবনের এক একটা দিন স্বর্ণ মাখা স্বর্ণের মতো দামি অথচ সেই স্বর্ণের মতো দামি দিনগুলো আমরা কত গুনার কাজে লিপ্ত হয়ে আমাদের সেই দিনগুলো নষ্ট করে ফেলতেছি এই জন্য আসেন আসেন আমরা যা দু একটি যা পারি না কেন সব আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য চেষ্টা করি আমাদের স্বর্ণের মতো দিন আছে নাকি সবগুলো কি স্বর্ণের মতো আমাদের সময়টা দামি কিন্তু আমরা হেলায় ফেলায় বিভিন্ন কায়দায় কি করি সময়গুলো নষ্ট করে ফেলি এই সময় নষ্ট যেগুলো হয়ে যায় এগুলো কিন্তু আমরা আর কখনোই কি ফিরে পাবো না কোনোদিন ফিরে পাবো না এই জন্য আসে না আমরা সময়টা কি করি কাজে লাগাই জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় কোকিলের কুহুতানে ফাগুন আসে
ওরে ভেঙে চুর মার নেমে আসে নিঠুর মরণ তবু এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন সাজানো খেলা ঘর ওরে ভেঙে চুর মার নেমে আসে নিঠুর মরণ সুখের প্রসাদ গড়ে আসার তারাগুলো ঝরে পড়ে যায় অবেলায় শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় ওকিলের কুহুতানে ফাগুন আসে চতুরের কাছে সে হেরে যায় শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় ঠিক কিনা আমাদের জীবন থেকে এরকম দিন কি হয়ে যায় সোনার মতো দিন এক একটা পার হয়ে যাইতেছে কিন্তু আমরা ভালো কাজ করতে পারতেছি না আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছে হে আমার প্রিয় বান্দা তোমরা যারা গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো পাহাড় পরিমাণ গুনাহ করতেছো মনে করতেছো কিভাবে দাঁড়াবো আল্লাহ তাআলার দরবারে তোমরা আমার দরবারে ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার প্রিয় বান্দা তোমরা যারা অন্যায় করে ফেলো ভয় পাওয়ার কোনো কারণ নাই দূরে যাওয়ার কোনো কারণ নাই তোমরা আমার দরবারে ফিরে আসো আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাত নির্মাণ শুরু করে দিলেন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ জাহান্নাম একটু বেশি করে বানান কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যারা বান্দা আছে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে অন্যায় কাজে লাগিয়ে ফেলব এবং তাদেরকে আমি জাহান্নামে বানিয়ে ফেলব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রিয় বান্দা যারা তুমি তাদেরকে কখনোই ধোঁকা দিতে পারবে না যারা আমার প্রিয় বান্দা হবে তারা ভুল করেও যদি কোনো গুনাহ করে ফেলে সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে তারা তওবা করে নিবে এবং যখন তওবা করে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব হে যুবক ভাইরা তোমরা আজ কি করতেছো কত অন্যায় করতেছো এই যৌবন তোমাদের সারা জীবন থাকবে না তোমাদের বাবার দিকে তাকিয়ে দেখো তারাও এক সময় কিন্তু তোমার মতো যুবক ছিল তোমার দাদার দিকে তাকিয়ে দেখো তারাও এক সময় তোমার মতো যুবক ছিল আজ তারা লাঠি ছাড়া চলতে পারে না তোমার বাবার দিকে তাকিয়ে দেখো আজ একটা কাজ করলে অনেক কষ্ট হয় তুমি মনে করতেছো আমি যুবক আমার জীবনে কোনোদিন এমন দিন আসবে না নার যুবক তুমি ধোকায় পড়ে আসো 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 ফিরে আসো আল্লাহর কাছে খাটি তওবা করে নাও ইসলামের পথে জীবনটা চালাও আল্লাহ রাব্বুল আলামিন জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তোমার মাফ করে দিবে যৌবনের দুকায় পড়ো না যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য আসেন ভাই জাহান্নাম থেকে আমরা সকলে বাঁচার চেষ্টা করি আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের জিন্দেগিটা চালাই।